চলতি বছর বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতায় আসার পর থেকে প্রতি শনিবারের সাপ্তাহিক চিত্র হয়ে উঠেছে এটি। অবশ্য এর পেছনের কারণটাও কট্টর ডানপন্থী নেতার গণতন্ত্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ, এমনটাই দাবি ইসরায়েলি বাসিন্দাদের। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চললেও সবার চোখে একটাই প্রশ্ন, কবে হবে সংকটের সমাধান, কবে আসবে গণতন্ত্র? বিচার ব্যবস্থা সংস্কার আইন সংশোধনের ঘটনায় ফুঁসে উঠেছে ইসরায়েল। ২৪ সপ্তাহ ধরে চলায় বিক্ষোভের জেরে শনিবার রাজধানী তেল আভিভের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় পতাকা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সরকার বিরোধী স্লোগান দেন তারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গেল 29 ডিসেম্বর ক্ষমতায় আসেন কট্টর ডানপন্থী নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। এতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। পরিকল্পনা বাতিলের আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী, যার কারণে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয় তাকে। অন্যদিকে কয়েক মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেনের কথারও কোনো মূল্য দেননি নেতানিয়াহু। তোপের মুখে পড়ে সংস্কারের পরিকল্পনা সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।